আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার হচ্ছে ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ এবং প্রেস ক্লাবের ঠিক মাঝখানে। এখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শান্তি সমাবেশে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে নেতাকর্মীদের ঢল নেমেছে। হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে যে তাদের হাতে কিন্তু আপনারা দেখছেন যে বড় বড় লাঠি এবং তারা যে কোনো সময় একটু সংঘর্ষের আশঙ্কা কিন্তু আমরা করতে পারি। ফলে তারা শান্তি সমাবেশে যাচ্ছেন এবং নেতাকর্মী তারা দলে দলে যোগদান করছেন শান্তি সমাবেশে, আপনারা দেখছেন। এবং শান্তি সমাবেশে যাওয়ার আগে কিন্তু তারা হচ্ছে পতাকা বহন করছেন। এটা হচ্ছে উত্তর খান, উত্তর খান আওয়ামী লীগ থেকে, তার মানে উত্তরা থেকে এসেছে এবং বিশাল মিছিল আপনারা দেখছেন। এই মিছিল শুরু হয়েছে আমরা প্রেস ক্লাব থেকে দেখতে পেয়েছিলাম এবং প্রেস ক্লাব থেকে কিন্তু এখন আপনারা দেখছেন উত্তরা থেকে এসে, উত্তরা থেকে আসছেন না, উত্তরা থেকে আসছে উত্তর খান। এবং আপনারা দেখতে পাচ্ছি স্বাধীনতা চিকিৎসা পরিষদ কিন্তু সাথে যোগ দিয়েছে। স্বাধীনতা চিকিৎসা পরিষদে নেতাকর্মীদের হাতে অবশ্য কোনো ইয়ে নেই। হ্যাঁ, তবুও আমরা মোটামুটি নদী বৈঠা এবং নাকি তাদের হাতে দেখছি। এটা হচ্ছে সত্যি স্বাধীনতা চিকিৎসা পরিষদের এবং অনেক মানুষের ধন, তার মানে এখন নেতাকর্মীরা দলে দলে যোগদান করছেন এবং আরও দলে দলে অবশ্য যোগদান করবে। আপনারা দেখছেন এখন ঠিক তিনটা বাজতে গেছে, তার মানে তিনটা থেকে তুরাগ থানা আওয়ামী লীগ প্রতিদিন তারপর হচ্ছে আপনার মুক্তার হোসেন, এটা হচ্ছে 43 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এবং আপনারা দেখছেন তারা বড় বড় সমাবেশ নিয়ে এবং নির্ভয়ে কিন্তু লাঠিসোঁটা বহন করছেন এবং তাদের প্রত্যেকে বড় বড় ইয়ে বহন করছেন আপনারা দেখছেন। নেতাকর্মীদের শান্তি সমাবেশে এটা হচ্ছে 43 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক খিলক্ষেত বিশ্বরোড থেকে বাংলাদেশ চিকিৎসা পরিষদ, বাংলাদেশ শিশু হাসপাতাল এবং তারপরে হচ্ছে আপনার ইত্তেফাক। এবং এটা কিন্তু এই মিছিলটা কিন্তু আপনারা দেখছিলেন ঠিক হচ্ছে ঈদগাহ ময়দানের সামনে থেকে প্রেস ক্লাব এবং সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে আপনারা এটা দেখছেন, যারা দলে দলে হচ্ছে আপনার শান্তি সমাবেশে যোগ দিচ্ছে এবং প্রচুর নেতাকর্মীদের ঢল। এরপরে হচ্ছে আমরা মহিলা লীগের একটা মহিলা আওয়ামী লীগের কোনো ইয়ে হবে। হ্যাঁ, তো মহিলাদের হাতেও কিন্তু বড় বড় লেগি বইটা দেখতে পাচ্ছেন আপনি, তারা যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপারেন্স করবে বলে ইয়ে করা যায়। দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা এখন হচ্ছে দুপুরটা তিনটা বাজতে হচ্ছে এই সময় আমরা এই দৃশ্য দেখলাম।